हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल रिजा रहमान। केमन आछेन सबाई? निश्चय अनेक अनेक भालो आछेन सबाई। तो आम्रा जाच्छिलाम आसले बैंकके एकटी फुटबल टूर्नामेंटे अंशग्रहण करते, फ्रेंडली फुटबल मैच जेटा नाम दिएछि आम्रा। आमार हजबैंडो ए खेलाय अंशग्रहण करेछे, ताई आमिओ साथे गिएछिलाम आर बाच्चादेरकेओ निये निएछि। पातेया वर्सेस बैंकोकेर ए खेलाटी देखार जोन्नो आम्रा अनेकेई किन्तु प्रथम थेकेई अनेक एक्साइटेड छिलाम। एर आगेओ आमि एकटी खेला शेयर करेछिलाम, सेटा आमादेर पातेयाते अनुष्ठित होयेछिलो। आर आजके एई खेलाटी आम्रा तादेर इनभाइटेशने बैंकोके खेलछि। आसले एटा छिलो गत सप्ताहेर एकटी भिडियो, काजेर व्यस्ततार कारणे आमि भिडियोटी दिते एकटु देरि करे फेलेछि, तार जोन्नो सरि चेये निच्छि। তো পাতায় থেকে আমরা একটি বাস রিজার্ভ করে গিয়েছিলাম সবাই, চাইলে যে যার যার মতো করে আমরা প্রাইভেট কারে যেতে পারতাম, কিন্তু বাস ভাড়া করার অর্থ হচ্ছে যাতে আমরা সবাই একসাথে আনন্দ করে যেতে পারি, এবং তাই হয়েছে। আপনারা বাসের মধ্যে সবাই মজা করছিলাম আমরা, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। গান গিয়েছিলাম, আবার কেউ কেউ কৌতুক বলেছিল, অনেক হাসির হাসির কৌতুক ছিল, আবার গানের তালে তালে আমরা সবাই নেচেছিলাম। উপরে বসেছিল সব প্লেয়াররা, আর আমরা লেডিসরা যারা, আমরা আমাদের বাচ্চা নিয়ে আমরা সবাই নিচে বসেছিলাম। এদিকে বাস চলছিল দ্রুত গতিতে ব্যাংককের উদ্দেশ্যে। আমরা বাঙালি জাতিরা আসলে অনেক আনন্দপ্রিয় একটি জাতি, যেখানেই থাকি না কেন নিজেরা নিজেদের মতো করে ঠিকই আনন্দটা ভাগাভাগি করে নেই। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম, খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলছে। এখানে এই ট্রফিগুলো সাজানো হয়েছিল। তো মূল খেলা শুরু হওয়ার আগে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে একটি খেলার আয়োজন করেছিল ব্যাংকক বাংলা ক্লাব। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য ব্যাংকক বাংলা ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চাদের জন্য এমন একটি উদ্যোগ আসলে খুবই বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিতে সহায়তা করেছে। ওরা এতে করে আনন্দও পেয়েছে, খেলায় অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি বাচ্চা, যেহেতু তারাই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো ওরা আসলে খুবই এনজয় করেছিল। বাচ্চাদেরকে দুইটি দলে ভাগ করা হয়েছিল, দুটি দলেই একটি করে গোল দিয়েছে। এর মধ্যে আমার ছেলে একটি গোল দিয়েছিল ওর দলের পক্ষ থেকে, সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করেছিল হাততালি দিয়ে আমার ছেলেকে। আমার ছেলেটিও খুব এনজয় করেছিল। পরবর্তীতে ওদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। তারপর আমাদের মায়েদের জন্য ছিল আরেকটি সারপ্রাইজ,
আমাদের মায়েদের জন্য খেলা ছিল পিলো পাসিং গেম। আমরা অনেকেই খুবই মজা করেছিলাম এই খেলাটি। মজার ব্যাপার হচ্ছে আমরা পাতায়া টিম টিকে গিয়েছিলাম শেষ অবধি। আমরা পাতায়া টিম থেকে যারা যারা খেলেছিলাম এর মধ্যে আমি আগে আউট হয়ে গিয়েছিলাম আর বাকি কয়েকজন টিকে গিয়েছিল। আর ব্যাংককের টিমের মায়েরা সবাই আউট হয়ে গিয়েছিল প্রথমে। খুবই মজা লেগেছে আমাদের, আসলে খেলাটি আমরা খুবই এনজয় করেছি। খেলা শুরু হয়ে গেছে অলরেডি আর আমরা উপরে বসে খেলাটিকে এনজয় করছিলাম সবাই। এদিকে ব্যাংকক টিমের পক্ষ থেকে খাবার দাবারের বেশ ভালো আয়োজন ছিল। বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় আইটেম সাথে ছিল বিফ বিরিয়ানি প্লাস চিকেন বিরিয়ানি ড্রিঙ্কস। আমাদের লেডিসদের আগেই খাবার সার্ভ করা হয়েছিল, তাই আমরা খাবারটা খাচ্ছিলাম আর খেলা এনজয় করছিলাম। সেদিন আসলে প্রচুর বৃষ্টি হয়েছিল, আমরা বাসে যেতে যেতে অনেক বৃষ্টি পেয়েছিলাম, প্লাস অনেকটা টেনশন করেছিলাম আমরা। বাট লাকি প্লেগ্রাউন্ড ইনডোর হওয়ার কারণে আমাদের তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। খুব ঠান্ডাও একটি আবহাওয়া ছিল। তো অবশেষে খেলার রেজাল্ট ছিল পাতায়া 2 ব্যাংকক 7 গোল। পাতায়া টিম প্রথমেই 2টি গোল দিয়েছিল খেলার 40 মিনিটের মাথায়। তো আমার কাছে মনে হয় পাতায়া টিম একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, যেহেতু গাড়ির ভিতর আমরা যাওয়ার সময় আমরা অনেকেই নাচ গান করেছি। তো যাই হোক, খেলার মধ্যে হার জিত থাকবেই, এটাই স্বাভাবিক। এই হারকে মেনে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ব্যাংকক বাংলা ক্লাবকে, তারা খুবই ভালো খেলেছে এবং পাতায়া টিমও খুব ভালো খেলেছে। বাট বেটার লাক নেক্সট টাইম পাতায়া টিম। খেলা শেষে খাবার দাবারের আয়োজন ছিল। খাবার দাবার শেষ করে আমরা মোটামুটি সবাই বেশ টায়ার্ড ছিলাম, আমাদের আবার পাতায়াতে যেহেতু ব্যাক করতে হবে। এই তো আমরা পাতায়াতে ব্যাক করছি, অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের, আস্তে আস্তে প্রায় 3টা বেজেছিল। সেদিন আবহাওয়ার অবস্থা খুবই বাজে ছিল, বাজে বলতে প্রচুর বৃষ্টি হয়েছিল। আসলে আমরা ভাবতেও পারিনি এতটা বৃষ্টির সম্মুখীন হতে হবে আমাদের। ব্যাংককে আমরা আসলে বুঝিনি, যখন পাতায়াতে এসেছি তখন দেখেছি রাস্তাঘাটে একদম পানিতে ডুবুডুবু অবস্থা। তো যাই হোক, আমরা সবাই খুব সুন্দর মতো করে বাসায় পৌঁছে গিয়েছি, খুবই ভালো লেগেছিল আমাদের, খেলাটিও আমরা খুব এনজয় করেছি। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করব, সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।